চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। এর আগে বিপিএল এ 3000 রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। এবার আরও একটি রেকর্ড করলেন এই টাইগার ক্রিকেটার। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে শততম ছক্কা হাঁকানোর এলিট ক্লাবে প্রবেশ করেন এই ড্রেসিং ওপেনার। বিপিএল এর এখন পর্যন্ত 10টি আসরের ইতিহাসে এতদিন ছক্কার সেঞ্চুরির রেকর্ড ছিল টি টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের দখলে। মাত্র 52 ইনিংসে 143টি ছক্কা কেছেন এই ক্যারিবিয়ান তারকা ব্যাটার। এবার প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গেইলের পাশে বসলেন তামিম ইকবাল। দুর্দান্ত ঢাকার বিপক্ষে 4টি ছক্কা মারেন বাহাতি ওপেনার। জানিয়ে বর্তমান বিপিএলে তামিমের ছয়ের সংখ্যা দাঁড়ালো মোটে 103টি। এদিন দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে 45 বলে 71 রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। 7টি চার এবং 4 ছক্কায় 157 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এ খেলোয়াড়। বিপিএলে নিজের 98তম ম্যাচে ছক্কার সেঞ্চুরি করেন তামিম। ড্রেসিং ওপেনারের পরে আছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম, দুজনের সমান 97টি করে ছক্কা হাঁকিয়েছেন। আর 95টি ছক্কা নিয়ে এ দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। বিপিএলে 85 ছয়ের মার মারেন